রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে যোগ দিবেন রিয়াল মাদ্রিদের প্রাণ ভোমরা পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এমনটি গুঞ্জন ছড়াচ্ছে ফুটবল বিশ্ব, তবে এবার তা এক ভিন্ন রূপ নিয়েছে। তিনি নাকি এ ব্যাপারে পিএসজির সঙ্গে গোপনে কথাবার্তাও শুরু করেছেন, তবে এখনও পূর্ণাঙ্গ সিদ্ধান্তে আসেনি, বরং সব রকম বিকল্প খুঁজে রাখছেন রোনালদো। আর এমনটি ইঙ্গিত দিচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর এজেন্ট জর্জে মেন্ডিস। রোনালদো নাকি ফ্রান্সের রাজধানীতে যাওয়ার ব্যাপারে খুবই আগ্রহী। তার এই কথা বলার লক্ষ্য যে পিএসজি তা বুঝতে অসুবিধা হওয়ার কথা না কারোই। এদিকে 32 বছর বয়সী এই তারকা খেলোয়াড়কে কেনার ব্যাপারে আগ্রহী পিএসজি। রোনালদোর সাথে রিয়াল মাদ্রিদের মনোমালিন্য সূচনা হয়েছে গত মৌসুমেই। রোনালদো কর্তৃপক্ষকে নিজের বেতন বাড়ানোর জন্য বলেছিলেন, কিন্তু তার আশা অনুরূপ বেতন বাড়ানো হয়নি। অন্যদিকে স্পেনের কোর্টে তাকে কর ফাঁকির দায়ে নানা রকম হয়রানি করা হয়। আর এতে ক্ষুব্ধ হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার কথা বলেছিলেন কোর্টেই। জর্জে মেন্ডিসের ভাষ্য মতে এমনটাই এখন পরিণত হতে যাচ্ছে বাস্তবে। আর এমনটা হলে মেসি নেইমারের জুটির পর বিশ্ব দেখবে রোনালদো নেইমারের জুটি।